রূপশ্রী বেঙ্গলি ব্লগে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আর যারা সবাই আছে তাদেরকে আমার এই আমার ব্লগ যারা কন্টিনিউ দেখছো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমার আদর ভালোবাসা। ঠিক আছে, তো এখন বাজে 8:30 আর রান্না তো করছি, টিফিন খাওয়া হয়ে গেছে। আছে নর্মাল টিফিন খেয়েছি, চাউমিন বানিয়েছি, কিন্তু চাউমিন আমি খাইনি, বড় খাইনি। তো ছোটো চা আর মুড়ি খেয়েছি আমি আর আমার বর, হ্যাঁ দুজনে। আর ছেলে মেয়ের জন্যই চাউমিন বানিয়েছি। আর আমার মেয়ে না এতটা রেডি করতে দেরি করেছে, ওর ম্যাথ পরীক্ষা, তো দিয়ে ভ্যান চলে এসছে, টিফিন এগোতে পারেনি। জানো এভাবেই এক চামচ মাত্র মুখে দিয়েছে, বাস এরকম করে গাড়ি চলে এসছে। তো কিছু করার নেই, সব রয়েছে। এখন পরীক্ষা দিয়ে আস্তে আস্তে 11:30 বাজবে। ওই জন্য ওর বাবা খুব রাগ হয়েছে, বলে এত দেরি করে কেন উঠলো। আমি বললাম আমি তো ওখানে একবার ডেকেছি, ও উঠছে না। যাই হোক, তো পরীক্ষা দিতে গেলাম। আর এদিকে রান্নার কাজ মানে মিডিলে অবস্থা আমি আছি, মাঝখানে কিছুটা আছে কিছুটা হয়নি, কিছুটা করছি। ঠিক আছে, তো এইরকম। আর কক সকাল থেকে কিছু খাইনি। আই দেখো কক, যে ওর জন্য কী হয়েছে কি জানি, সকাল থেকে খাই খাবার দিয়ে কিছু খাইনি, ঘুমিয়ে আছে, আরাম করছে নাকি। আর ছাদে গিয়ে ধরে ধরে ভাগ দৌড় করেছে কতক্ষণ, তারপর চলে এসছে। মানে মেয়ে যাওয়ার সময় তো ওর সাথে থাকতেই হবে, এরকম তো কতক্ষণ চললো, ঘুম চল গেছে, তিনি চলে গেছে, তারপর চলে এসছে। ঠিক আছে, তো এখন রান্নাটা করি। তারপর আর রান্না অনেক আয়োজন আছে, জানো এই যে কী বলে তোমরা এটাকে, ছড়া নিরামিষ সবজি তো অলরেডি হয়েই গেছে, তারপরে আর যদি কী ঘন্ট বানাবো, এই জন্য আলু কেটে রেখেছি। এই দেখো আলু, আলু কেটে রেখেছি। আর এদিকে কাছে দেখেছো চাল নিয়েছে, চালটা ওই করে রেখে দিয়েছে বাটিটা। এই দেখো ওই করে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল বলে যেটা, এটা নিয়েছি, এটা নিয়ে রেখেছি, এটা নিয়ে রান্না করবো। ঠিক আছে, বাকি তোমাদের সঙ্গে পরিচয়। এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল বানিয়েছি, আর এই ঘন্ট বানিয়েছি, মুড়ি ঘন্ট, আর পেঁয়াজের সবজি, একটা পটলকে ফ্রাই করেছি। আমার পটল ভাজা খুব ভালোবাসে এই জন্য। আর এদিকে দেখো ছুটকি মাছ দিয়ে লতি, প্রচুর লতি যেটা বলে, এটা বসিয়েছে, এটা এখনো হয়নি, এটা হতে হতে আমার অনেক কাজ, অনেক টাইম হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে, বুঝেছ তো। এতটুকু আমার রান্না, এটা কমপ্লিট হতে হতে আমি ঘর মুছে নেবো, বাস তারপর স্কুলে যাবো। আর বাকিটা স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে চেয়ার করবো। ঠিক আছে, দেখো সকালে স্কুলে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমি ভিডিও করে ফেলেছি। আর এখান থেকে আসার পর খাবার খেয়ে তো টিউশন ছিল, সন্ধ্যা হয়ে গেল, তো তারপর থেকে মেয়ের পরীক্ষা, ওর সঙ্গে ছিলাম, তো ভিডিও করা হয়নি। আর ছেলে আর ওর পাপা তো বেরিয়ে গেল, না ওরা অনেক কাজ ছিল, আমার ডক্টরকে রিপোর্ট দেখানোর ব্যাপার ছিল, তো সেগুলো নিয়ে ওরা বেরিয়ে গেল, তো এই জন্য আর ভিডিও করিনি। আর এদিকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা গ্যাসের উনুন আনার জন্য, এই যে গ্যাসের চুলাগুলো, তো এটাই আনলাম আজকে এসতে অ্যামাজন থেকে। হ্যাঁ, আসলে কি আমি নতুন কিচেনটা ঠিক করার পর তো অনেক দিন আগে থেকে ভেবেছিলাম যে গ্যাসের এটা চেঞ্জ করব, তো এটা আর হয়নি। হ্যাঁ, তো এই জন্যই আনলাম। তো আমি বললাম ঠিক আছে বড়ে আনা যাবে, এত তাড়াহুড়া নেই, কিন্তু আমার বর বললো না নিয়ে আসো, তো আনলাম দেখি। কিন্তু এনেছি তো ঠিকই, কিন্তু অনেকে বলছে এটা নাকি কম কম জ্বলে। আবার বোনের বাড়ি গেলাম, বোনও বললো যে ওর চুলাটা নাকি কম কম জ্বলছে, এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না কি করলাম, অর্ডার দিয়ে কি ভুলই করলাম না ভালো করলাম, যাই না, যাই হোক এনেছি তো এনেছি, এখন জ্বালিয়ে দেখবো যে কেমন জ্বলে বা ভালো কি না। কেন আমার যে গ্যাসটা আমি ইউজ করছি সেটা অনেক দিন আগে থেকেই প্রবলেম, একটাতে একটা বার্নার জ্বলছে আর একটা বার্নার জ্বলছে না, তো একটা দিয়ে আমি কাজ করতে হচ্ছে, সেই জন্য অনেক সমস্যা হয়ে যায়, টাইমে আমি রান্না শেষ করতে পারছি না,
সকালবেলা খুব তাড়া থাকে, দুটো জিনিস একসঙ্গে হচ্ছে না, একটা একটা করে করতে হচ্ছে। আর ইন্ডাকশনে তো আমি রান্না করি না, ইন্ডাকশনে অন্য কিছু করি। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতির জন্যই চট করে আনা আর কি। ঠিক আছে, তো দেখি এটাকে ওপেন করছি, ওপেন করিনি এখনও, এখন তোমাদের সামনেই ওপেন করবো। এই শেয়ার করার জন্য আমি রেখে দিয়েছি সকালে এসছে। হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার আগ মুহূর্তে এসছে, তো ওটার মতো এমনিতেও আমার সময় ছিল না যে ভিডিও করে তোমাদেরকে দেখে আমি স্কুলে যাবো, হবে না। আর তাছাড়া ভাবলাম ঠিক আছে রাত্রিবেলায় করবো, আর এই জন্যই সারাটা দিন আমি করিনি। ঠিক আছে, তাহলে এখন ওপেন করি। বাবা, এটা কাটলে কিছু হবে কি বুঝতে পারছি না, যদি ভিতরে কোনো প্রবলেম হয় কি করবো, এটা কাটবো কি? ভাইকে জন্য ডেকেছিলাম আমি, বাবাই কি করবো বুঝতে পারছি না, ও তো আছেও না, ওটা কাটলে যদি অসুবিধা হয় চেঞ্জ করতে হলে। এটা তো ধার নেই, এভাবে আরো কাট। খুলে দা, এটা সব বের করতে হবে। এটা কি দেখো, বাহ দেখতে তো সুন্দর লাগছে, ভালোই লাগছে না, সুন্দর লাগছে। আরে বাহ দেখো, আমার শখ ছিল এরকম একটা। হ্যাঁ, এটাও নিন, একটা টাইট না হলে থাক, আমি করতে না, মানে তুমি আর লাস্টের বিয়েটা দিও আর কি। এটা কি প্লাস্টিক? না না, মেটাল। এটা বাইরে দেখো, ওপেন তো করে নিলাম, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে একদম। এগুলো সবগুলো দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু ব্যাপার হলো এটা তো উপরটা গ্লাস, আমরা যেটা ব্যবহার করছি যেটা আগের, আমরা একটা স্টিল, যে কোনোভাবে ইউজ করা যায়, মানে ভয় নেই, নির্ভয়। আর খুব হেভিভাবে হিট হলো কোনো ব্যাপার নেই, স্টিল কিছু পড়ছে, মুছে নিচ্ছি, সব কিছু করতে পারছি, কিন্তু এত এটা তো উপরটা কাজ, তো সেই জন্য খুব সাবধানে ইউজ করতে পারবে, মানে খুবই সাবধানে ইউজ করতে হবে। আর একটু কিছু পড়া, গরম কিছু পড়ে গেলো, জল বা কোনো কিছু পড়লে ওটা ফেটে যেতে পারে গ্লাসটা, তো সেই জন্য খুব সাবধানে ইউজ করতে হবে। কিন্তু আমার সকালবেলা যে একটা কাজের তাড়া থাকে না, এত তাড়াহুড়া করে কাজ করে কীভাবে সামলাতে পারবো কি এটাই চিন্তা করছি। তো ছেলে বলছে দেখো তুমি এইভাবে করতে পারবে কি না, তো হেভি কাজ করা বা তোর ঝাঁপ নিয়ে তাড়াতাড়ি করে কিছু পড়ে গেলো মুছে নিলা, ওটাতে কিন্তু খুব ইজিতে ইউজ করা যায়। সার্ফ ঢেলে ধুয়ে নিলাম, বাস বেশ চকচক হয়ে যায়। কিন্তু ওটা তো গ্লাস, সেই জন্য খুব সাবধানে করতে হবে, গরম কিছু পড়লে ফেটে দিতে পারে,
কি বলো দুধ বসালাম উঠিয়ে পড়লো, সেটাও খারাপ হতে পারে। এখন কি করব ভাবছি বলো, কি ইউজ করব না ব্যাক করে দেবো, আবার স্টিলেরই একটা নিয়ে আনবো, কী করবো কিছু বুঝতে পারছি না। যাই হোক এখন চিন্তাভাবনা করা যাক কী করা যায়, আর যদি এটা ইউজ করাই হয় তাহলে রাত্রিবেলায় ইউজ করে একটু দেখবো ঠিক আছে কি না, আর যদি না ইউজ করে তাহলে আবার ব্যাক করে দিয়ে আরেকটা চুলা নিয়ে আসবো ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, আর কিছু বড় করবো না ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। আবার দেখাবো নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। টাটা।